প্রবেশ করেছে, এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। ফণীর প্রভাব নিয়ে ভৈরব নদীর পার থেকে কিছুক্ষণ আগের খবর জানিয়েছেন খুলনার সহকর্মী লিয়াকত হোসেন। ফণীর প্রভাবে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের প্রধানের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন মুহূর্তে মংলা থেকে ঘূর্ণিঝড় ফণী 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদনদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে এবং ভেড়িবাঁধগুলোর পাশে যারা বসবাস করছে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে কোনো সময় এই বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকতে পারে এই আশঙ্কায়। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন খুলনার 325টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করেছেন তারা। এই আশ্রয় কেন্দ্রগুলিতে প্রায় 2.5 লক্ষ মানুষকে তারা আশ্রয় দিতে পারবেন। এদের জন্য রয়েছে পানি, সুপেয় পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এছাড়া 3টি উপকূলীয় অঞ্চলে রয়েছে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 24 ঘন্টার একটি মনিটরিং টিম। মনিটরিং টিম ছাড়াও থাকছে 114টি মেডিকেল টিম। এই মেডিকেল টিম এবং 2460 জন রয়েছে স্বেচ্ছাসেবক। এই স্বেচ্ছাসেবক বিন্দু সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে তাদের সেবা করার জন্য। খুলনা এখনও এই মুহূর্তে চলছে বৃষ্টি এবং সারাদিনই মানুষের মধ্যে এই ফণি আতঙ্ক বিরাজ করেছে। কখন এই ফণি আঘাত হানা